ইসলামের শাশ্বত জীবন ব্যবস্থায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার দাউদ কিম। জানা যায়, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন লাখ লাখ ভক্তকে অবাক করে দিয়ে ইসলাম গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত এই ইউটিউবার। আর ইসলাম গ্রহণের সেই সোনালী মুহূর্তটির একটি ভিডিও সে সময় আপলোড করেন তার ইউটিউব চ্যানেলে। তথ্য বলছে, ইসলাম গ্রহণের পর যে কিম আগের নাম বদলে নবী হযরত দাউদ আলাইহিসসালামের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন দাউদ ইব্রাহিম। আগে থেকেই ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলে বিভিন্ন বিষয়ে ব্লগ করতেন যে কিম, এবার ইসলাম গ্রহণ করেই ফেললেন তিনি। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 6 লাখ। ইসলাম গ্রহণের পর যে কিম লিখেন, যখন থেকে আমি ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হলাম আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি এখনও পূর্ণ প্রস্তুত নই, তবুও একটু একটু করে ভালো মুসলিম হয়ে উঠব। যদিও আমি আগে অনেক পাপ করেছি, এখন তওবা করে শুদ্ধ হতে চাই। আমি জন্মগত মুসলিম নই, কিন্তু আমার বিশ্বাস আল্লাহ সব সময় আমার সঙ্গেই ছিলেন। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। চ্যানেল এইচ বাংলা, টেক্সট রিপোর্ট।